শুনেন দেশের কাজগুলোকে নেগেটিভলি দেখবেন না, এই দেশে কিছুই হয়নি। আগে শেখ হাসিনার সরকারই এখানে কিছু করছে, এটাকে একটু পজিটিভলি দেখে। এতগুলো প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট একটু প্রলম্বিত হচ্ছে, আমরা তো স্বীকারই করছি। আমরা এখানে গুঁড়ো ধরে বলছি না তো যে আমাদের কোনো দোষ নেই। আপনি আপনি কি এই প্রশ্ন করতে গিয়ে খুঁজা মারবার একটা অভ্যাস, এটা তো ঠিক না। আপনি সবসময় এটা করেন, কে বলছে বাস আসবে না, বাস আছে ইলেকট্রিক বাস আসবে না, কে বলছে? এটা প্রক্রিয়া দিন, শুনেন দেশের কাজগুলোকে নেগেটিভলি দেখবেন না, এই দেশে কিছুই হয়নি। আগে শেখ হাসিনার সরকারই এখানে কিছু করছে, এটাকে একটু পজিটিভলি দেখে। এতগুলো প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট একটু প্রলম্বিত হচ্ছে, আমরা তো স্বীকারই করছি। সমস্যাটা কোথায় সেটাও বলছি, আমরা এখানে গুঁড়ো ধরে বলছি না তো যে আমাদের কোনো দোষ নেই বা এই প্রকল্পের কোনো সমস্যা নেই, এভাবে তো আমরা বলছি না। যা বাস্তব যা সত্য সেটা স্বীকার করেই বলছি। বিশ্ববাঙ্কের ওই প্রজেক্ট আমরা বাতিল করে দিয়েছি, ওটা আরেকটা ভোগান্তি সৃষ্টি করবো আমরা। এক বিআরটি গাজীপুর থেকে যে অবস্থা জসীমউদ্দিন পর্যন্ত, এই বিআরটি যদি ঢাকা সিটিতে আসে একদম শহরের জনজীবনই এখানে বিপর্যস্ত। সেই জন্য পার্সোনালি আমি নিজেই বিশ্বঙ্গে প্রপোজাল না করে দিয়েছি, কারণ এটা প্রকল্পের নামে এই জনবহুল শহরে আরেকটা ভোগান্তি আমরা ডেকে আনতে চাই না। আর ভালোটা আশা করেন, যেটা করব ভালোর জন্যই করব। আমাদের দেশের রাজনীতি এত নির্মম যে এখানে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণের বিষয়টিও রাজনীতিতে আসে, এবং এটা কতটা যুক্তিযুক্ত সেটা ব্যাপার না, কিন্তু সমালোচনা করার জন্য সমালোচনা করতেই হবে। আমরা তো করছি, পাঁচটা প্রজেক্টের মধ্যে মেগা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্টে একটু দেরি হয়ে গেছে, এবং সেটা যে কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে সে কোম্পানিরও কিছু অবহেলা ছিল, বারবার তাদেরকে ডেকে এই কাজটা মাঝে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে, তাদের ফান্ডিং সমস্যা ছিল, এসব নানান প্রবলেমের জন্য প্রলম্বিত হয়েছে। এখন তো অলমোস্ট শেষ পর্যায়ে, 91% কাজ অলরেডি শেষ হয়েছে। আমি এই কথাটা এভাবে বলেন কেন, ময়মনসিংহ বিভাগে যানজট থাকবে না এ কথা কি আমি বলেছি? আমি বলছি স্বস্তিদায়ক হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্বস্তিদায়ক। শুনেন, আমার দুর্ভাগ্য হলো এবং খুবই কষ্ট লাগে যে একটা ভালো কাজ, সেদিন একটা প্রজেক্ট একটা র্যাম খুলে দিতে গেল, র্যামটা খুলে দেওয়াতে কত মানে ডাইভার্ট হয়ে গেছে ট্রাফিক, যেটা সোজা যদি ফার্ম গেট না এসে এখন এফডিসির মাধ্যমে এখানে সচিবালয় মতিঝিল এলাকা আসে, সেখানেও হঠাৎ করে একটা অপ্রিয় বিষয় আসল যে একটা ভালো কাজের জন্য একটা উদ্যোগ নিই, তখন এটা অন্য প্রশ্ন এসে ভিন্ন খাতে নিয়ে যায়। এখন আমরা কাজটা করছি, যাত্রাটা গত ঈদেও আমরা একটা লাইন খুলে দিয়েছে, যে কারণে কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।
এবার এই সাতটি ফ্লাইওভার যাত্রাকে অনেক স্বস্তিদায়ক করবে। এখানে অন্য কোনো আনপ্লেজেন্ট বিষয় আমার মনে যুক্ত করার কিছু